আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে, যেটা হচ্ছে যে এই সাবেক মন্ত্রী এবং উপদেষ্টাবৃন্দ, আমরা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন যে সাবেক মন্ত্রী উপদেষ্টাবৃন্দ, এটা হচ্ছে নাম পদমর্যাদা কার্যকাল, এটা 29/12/1971 থেকে 11/1/2024 পর্যন্ত। ওকে, তো এটা বিভিন্ন চাকরির ইন্টারভিউ ক্ষেত্রে অথবা অন্যান্য প্রয়োজনে আমাদের এটা কাজে আসতে পারে, এই জন্যই এই ভিডিওটি ক্রিয়েট করেছি, এই কন্টেন্টটি ক্রিয়েট করেছি। তো চলো দেখে নিই। তো এখানে 1 নম্বরে হচ্ছে অধ্যাপক এম ইউসুফ আলী, পদমর্যাদা হচ্ছে মন্ত্রী, কার্যকাল হচ্ছে 29/12/71, 1971 সালের 29 তারিখে, ডিসেম্বরের 29 তারিখে তার শুরু, তার কার্যকাল 26/1/1975 পর্যন্ত সে কার্যকাল ছিল। ঠিক আছে, তো তারপর 2 নম্বর হচ্ছে ডক্টর মুজাফফর আহমদ চৌধুরী, পদমর্যাদা মন্ত্রী, 26/1/1975 থেকে 6/11/1975। তারপর 3 নম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান, বীরোত্তম পিএচসি, সেনাবাহিনী প্রধান, DCMLA, 10/11/1975, 26/11/75। তারপর 4 নম্বর হচ্ছে জনাব আবুল ফজল, উপদেষ্টা, 26/11/75 থেকে 22/6/77 পর্যন্ত। তারপর 5 নম্বর হচ্ছে সৈয়দ আলী হাসান, উপদেষ্টা, তার পদমর্যাদা হচ্ছে উপদেষ্টা, 22/6/77 থেকে 29/6/78 পর্যন্ত। তারপর 6 নম্বর হচ্ছে কাজী জাফর আহমদ, মন্ত্রী, 4/7/78 থেকে 11/10/78 পর্যন্ত। তারপর 7 নম্বর হচ্ছে জনাব আব্দুল বাতিন, প্রতিমন্ত্রী, 11/10/78 থেকে 15/4/79 পর্যন্ত। তারপর 8 নম্বর হচ্ছে শাহ মোহাম্মদ আজিজুর রহমান, প্রধানমন্ত্রী, 15/4/79 থেকে 11/2/82 পর্যন্ত। তারপর 9 নম্বর হচ্ছে জনাব তাফাজ্জল হোসেন খান, মন্ত্রী, 12/2/82 থেকে 24/3/82। তারপর 10 নম্বর ডাক্তার এ মজিদ খান, উপদেষ্টা, 26/5/82, 11/12/83। তারপর 11 নম্বর হচ্ছে ডক্টর আব্দুল মজিদ খান, মন্ত্রী, 11/12/83 থেকে 1/6/84 পর্যন্ত। 12 নম্বর জনাব শামসুল হুদা চৌধুরী, মন্ত্রী, 1/6/84 থেকে 15/1/85 পর্যন্ত। 13 নম্বর হচ্ছে জনাব শামসুল হুদা চৌধুরী, মন্ত্রী, 4/8/85 সাল থেকে 16/2/86 সাল পর্যন্ত। 14 নম্বর হচ্ছে ডাক্তার এম এ মতিন, মন্ত্রী, 16/2/86 থেকে 23/3/86 পর্যন্ত। তারপর হচ্ছে 15 নম্বর বিচারপতি এ কে এম নুরুল ইসলাম, মন্ত্রী, 24/3/86 থেকে 25/5/86 পর্যন্ত কার্যকাল। তারপর 16 নম্বর হচ্ছে ডাক্তার এম এ মতিন, মন্ত্রী, 25/5/86 থেকে 9/7/86 পর্যন্ত। তারপর 17 নম্বর হচ্ছে জনাব মমিন উদ্দিন আহমেদ, মন্ত্রী, 9/7/86 থেকে 30/11/86 পর্যন্ত। তারপর 18 নম্বর হচ্ছে জনাব মাহবুবুর রহমান, মন্ত্রী, 30/11/86 থেকে 27/3/88 পর্যন্ত। 19 নম্বর হচ্ছে জনাব আনিসুল ইসলাম মাহমুদ, মন্ত্রী, 27/3/88 থেকে 10/12/88। তারপর 20 নম্বর হচ্ছে শেখ শহীদুল ইসলাম, মন্ত্রী,
10-12-88 থেকে 2-5-90 পর্যন্ত। তারপর 21 নম্বর হচ্ছে কাজী জাফর আহমেদ আহমদ প্রধানমন্ত্রী 2-5-90-6-12-90। তারপর হচ্ছে 22-এ হচ্ছে প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী উপদেষ্টা 12-10-92 থেকে 16-3-91। 23 নম্বর হচ্ছে ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মন্ত্রী 20-3-91 থেকে 19-9-91। 24 নম্বর হচ্ছে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার মন্ত্রী 19-9-91 থেকে 19-3-96। তারপর 25 নম্বর হচ্ছে ব্যারিস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া মন্ত্রী 19-3-96 থেকে 30-3-96 পর্যন্ত। তারপরে 26 নম্বর হচ্ছে অধ্যাপক মোহাম্মদ শামসুল হক উপদেষ্টা 3-4-96 থেকে 23-6-96 পর্যন্ত কার্যকাল। তারপরে 27 নম্বর হচ্ছে জনাব এ এস এইচ কে সাদেক মন্ত্রী 23-6-96 থেকে 15-7-1। তারপরে 28 হচ্ছে জনাব এ এস এম শাহজাহান উপদেষ্টা 16-7-1 থেকে 10-10-1 পর্যন্ত, তারপরে 2001 পর্যন্ত কার্যকাল। তারপর 29 হচ্ছে ডক্টর এম উসমান ফারুক মন্ত্রী 11-10-1 থেকে 28-10-6 পর্যন্ত কার্যকাল। 30 প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা 11-6 থেকে 11-7 পর্যন্ত। তারপর 31 নম্বর হচ্ছে জনাব আয়ুব কাদরী উপদেষ্টা 16-1-7 থেকে 27-12-2007 পর্যন্ত কার্যকাল। 32 নম্বর হচ্ছে ডক্টর হুসেন জিল্লুর রহমান উপদেষ্টা 10-1-8 থেকে 6-1-9 পর্যন্ত কার্যকাল। তারপর 33 নম্বর হচ্ছে জনাব নুরুল ইসলাম নাহিদ মন্ত্রী 6-1-2009 থেকে 7-1-2019 পর্যন্ত কার্যকাল। তারপরে 34 নম্বর ডাক্তার দীপুমণি মন্ত্রী 7-1-2019 থেকে 11-1-2024 পর্যন্ত। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আপনারা যারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য। পাশে থাকে বেল আইকনটি অন করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।